হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে দু থেকে তিনটে আপডেট শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা সে অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো প্রথম যে খবরটা শেয়ার করবো সেটা নুনো রেইসকে নিয়ে তিনি কিন্তু কলকাতায় যেদিন এসছে তার একদিন পরেই প্র্যাকটিসে মোহনবাগান দলের সাথে প্র্যাকটিসে নেমে পড়েছেন তো প্র্যাকটিসে তার সতীর্থ অবশ্যই জ্যামি ম্যাকল্যান রয়েছে এবং আরও অন্যান্য প্লেয়াররা রয়েছে তাদের সাথে পুরো দমে বল পায়ে অনুশীলন করছে এবং তাকে বেশ জন্মনে লাগছে এবং তাকে দেখে মনে হচ্ছে যে পুরোপুরি ফিট রয়েছেন এবং তাকে যদি আগামী কোনো ম্যাচে নামানো হয় তাহলে সেখানে তিনি খেলতে পারবেন এবং দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন এতটাই চনমনে তাকে দেখাচ্ছে এছাড়া তাকে দেখে মনে হচ্ছে যে তিনি তিরির জায়গাটা নিতে পারেন আর তিরি চার নম্বর জার্সি পরে খেলতো একটা সময় মোহনবাগান দলের হয়ে সেই চার নম্বর জার্সিটা কিন্তু দেয়া হয়েছে নুনো রেইসকে তো আশা করি তিরির মতো পারফরমেন্স বা তিরির থেকে ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে নুনো রেইস তো এই ছিল নুনো রেইসকে নিয়ে আপডেটস এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে দুই তারিখে ট্রাক্টর এফসি দলের বিরুদ্ধে যে ম্যাচটা খেলতে চলেছে মোহনবাগান দল ইরানে গিয়ে সেই ম্যাচটা খেলতে হবে আর সেই ইরানে যাওয়া নিয়ে বিদেশি প্লেয়ার এবং বিদেশি কোচ যাওয়া নিয়ে একটা সমস্যায় পড়েছিল যে যেতে পারবে কি পারবে না তো সেটা নিয়ে গতকাল মার্কোস একটা আপডেট দেন যে ইরানে যাওয়ার জন্য কোনো রকম বাধা মোহনবাগান দলে নেই কিন্তু ইরানের অনুমতি লাগবে ইরান দেশের অনুমতি লাগবে এবং ইরান দেশের অনুমতি নিয়ে বিদেশি প্লেয়াররা যেতে চাইবে কি চাইবে না সেটা নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি ইরানের যে ভিসা রয়েছে সেই ভিসা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু ইরান দেশের অনুমতি নিতে হবে তাহলেই যেতে পারবে আর ইরান দেশের অনুমতি নিলেই হবে না ইরান দেশের অনুমতি পাওয়ার পরও কোনো বিদেশি প্লেয়ার সেখানে যেতে চাইবে কি চাইবে না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ তাদের কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম সেই নিয়ম মেনেই কিন্তু সেখানে যেতে হবে তো সব মিলিয়ে বাধা কিন্তু আর নেই এখন এটাই দেখার যে মোহনবাগান দলের সঙ্গে ওই ম্যাচ খেলার জন্য কোনো বিদেশি প্লেয়ার যায় কি যায় না নাকি কোচ যায় কি যায় কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে বাট এটা নিয়ে আরও পাকাপুক্ত খবর কিন্তু খুব তাড়াতাড়ি আসবে কিন্তু ইরানের যে ভিসা পাওয়ার বিষয়টা সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে বা সমস্যা সমাধান পেয়ে গেছে এখন মোহনবাগান ম্যানেজমেন্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে মোহনবাগান দল বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে গিয়ে সেই ম্যাচটা খেলতে চাইবে নাকি শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়েই খেলবে সেটাই কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার সময় রয়েছে বা সেই সিদ্ধান্তর ওপরই সব কিছু কিন্তু হবে এবং ওই দিনের ওই ম্যাচটা তোমরা দেখতে পারবে সবশেষে যে আপডেটটা শেয়ার করবো হায়দ্রাবাদ এফসি দল সবার শেষে দল গঠন শুরু করেছে এবং সবার শেষে দল নামিয়েছে তো তারা এক এক করে বিদেশি প্লেয়ার সই করাচ্ছে তার মধ্যে আরও একটা বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে অ্যালেন পলিস্টা অ্যালেন পলিস্টা যে ফুটবলারটি বিদেশি ফুটবলার সেই বিদেশি প্লেয়ারটিকে অবশ্যই হায়দ্রাবাদ এফসি দল অফিসিয়ালভাবে সই করে নিয়েছে এবং তিনি এখন ইন্ডিয়াতে রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসি দলের হয়ে নেক্সট ম্যাচ তিনি খেলতে চলেছেন তো এই ব্রাজিলিয়ান ফুটবলারটিকে তোমরা এবার হায়দ্রাবাদ এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে